পোড়া এবং ফুল পচা যে রোগটা আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা ধারণা পাই। যদি দেখি যে ওই রোগগুলো আছে তাহলে আমরা কিন্তু অ্যাকশনে যেতে পারি এবং অন্যান্য কৃষকদেরকে সহজে আমরা সচেতন করতে পারি যে এই মাঠে ফুল পোড়া, ফুল পচা, বিপিএইচ এই রোগগুলা, ব্লাস্ট এগুলা দেখা যাচ্ছে। সুতরাং আপনারা এই রোগগুলা, এই পোকাগুলাকে দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এই কারণেই আমাদের একটা উপজেলাতে এরকম আমরা ডিস্টিংক্ট পাঁচটা এরিয়াতে এরকম একনজরী কার্যক্রম প্রতি সিজনেই চালাই, যার ফলশ্রুতিতে আমরা পুরো উপজেলা সম্পর্কে একটা ধারণা পাই। এছাড়াও যেসব জায়গায় অতন্ত্র জরিপ কার্যক্রমের জন্য এরকম সাইনবোর্ড নেই, আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত ওই স্থানগুলাতে এই অতন্ত্র জরিপ কার্যগুলো চালাই, আলোকপাত করি, যার ফলশ্রুতিতে দেখেন আজকে নতুন একটা পোকা, নতুন একটা ক্ষতিকর রোগ যদি আসে আমরা কিন্তু সহজে সেটাকে আইডেন্টিফাই করতে পারি এবং কৃষক পর্যায়ে সেটা সচেতনতা সৃষ্টি করে আমাদের যে কৃষির যে অগ্রযাত্রা চলতেছে সেই অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখতে পারতেছি। আশা করি এই অতন্ত্র জরিপ কার্যক্রমটা যত বেশি চালু থাকবে কৃষক পর্যায়ে, আমরা করব, কৃষকরা করবে, তখনই আমরা এই ফসলটাকে, ধান ফসলটাকে, সবজি ফসলটাকে ক্ষতিকর পোকা এবং রোগবালার হাত থেকে কিন্তু রক্ষা করতে পারবো। আশা করি আজকের যে আলোচনা করলাম সেই আলোচনাটা খুব ডেপথে যায় নাই, সুইফট নেট দিয়ে যদি দেখাতে পারতাম কীভাবে সুইফট নেটটা ইউজ করে সেটা হতো আরও ভালো হতো। অদূর ভবিষ্যতে যদি এই প্রোগ্রামগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি চেষ্টা করব যেন সুইফট নেট দিয়ে এবং সাত চার সাত দশ চোদ্দো এবং আঠারো নাম্বার গুছাতে আমরা কীভাবে পর্যবেক্ষণগুলো করি সেগুলো দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।